আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে জাস্ট 10 থেকে 15 মিনিট কাজ করে মাসে 7 থেকে 8000 টাকা ইনকাম করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। কিভাবে ইনকাম করবেন? dmartbd.com একটি ওয়েবসাইট যাদের সাথে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এ যুক্ত হয়ে ইনকাম করতে পারবেন। dmartbd.com একটি অনলাইন কোম্পানি যেখানে পাওয়া যায় মেয়েদের ড্রেস, ব্যাগ, কসমেটিক ও ছেলেদের শার্ট, প্যান্ট ইত্যাদি যাবতীয় প্রোডাক্ট পাওয়া যায়। dmartbd.com এ 4টি স্টেপে আর্নিং করা যায়। স্টেপ 1, dmartbd.com এর যে কোনো প্রোডাক্ট আপনি আপনার ফেসবুক ওয়ার্ল্ড, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার অথবা আপনার ফেসবুক পেজে অথবা আপনি যে কোনো সোশ্যাল মার্কেটিং সাইটে পোস্ট করে আপনি আর্নিং করতে পারবেন। যেমন আপনার পোস্টকৃত যে কোনো পণ্য আপনার ফ্রেন্ড অথবা যে কোনো পার্সন যদি পারচেস করে আপনি সেল জেনারেট করতে পারেন, আপনি 10% কমিশন পাবেন। স্টেপ 2, আপনাকে dmartbd.com এ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে রেফার করতে হবে। রেফার করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে এইখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করালে 25 টাকা করে কমিশন পাবেন। স্টেপ 3, আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেলকে এই dmartbd.com এর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করাবেন এবং তারা তাদের ফ্রেন্ড সার্কেলকে জয়েন করাবে, তখন আপনার টিমটি বড় হতে থাকবে এবং তখন আপনার র্যাঙ্ক বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার র্যাঙ্ক যত উপরে যাবে আপনি তত বোনাস পেতে থাকবেন, এইভাবেও আর্নিং করতে পারবেন। স্টেপ 4, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে বলে দিবেন বেশি বেশি করে রেফার করার জন্য এবং যখন রেফার করতে করতে আপনার টিম মেম্বার 2,000-2,500 হয়ে যাবে তখন আপনার র্যাঙ্ক অনেক উপরে চলে যাবে এবং এই যে আপনার টিম মেম্বাররা যখন কাজ করবে একত্রিত হয়ে, হয়তো আপনার টিম মেম্বার 2,500-3,000 আছে কিন্তু তারা হয়তো এতজন কাজ করছে না, কিন্তু তার ভিতর থেকে 1,000-500 জন যদি এইখানে কাজ করে, তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং তারা লিংক শেয়ার করে এবং সেল জেনারেট করতে পারে, সেই ক্ষেত্রে কোনো একজন যদি একটি সেল জেনারেট করতে পারে, সাপোজ একটি ড্রেস সেল করতে পারলো, সেখান থেকে সে 200 টাকা কমিশন পেল। এই যে আপনার মাধ্যমে অ্যাফিলিয়েটে জয়েন করে সে আর্নিং করলো, সেইখান থেকেও আপনি কমিশন পাবেন। আপনি যদি কাজ নাও করেন, আপনার টিম মেম্বাররা কাজ করলে তাদের কাজের অংশ থেকে আপনি কমিশন পেতে থাকবেন। এইভাবে dmartbd.com এর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করে আপনিও মাসে 7-8,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে dmartbd.com এ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যুক্ত হয়ে কিভাবে 7-8,000 টাকা ইনকাম করতে পারবেন। dmartbd ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে রেজিস্ট্রেশন করার জন্য আমরা চলে যাব dmartbd-র অফিসিয়াল ওয়েবসাইটে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে dmartbd-র ওয়েবসাইট চলে এসেছে। আমরা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাব। একদম নিচে এখানে ফোটারে দেখতে পারবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং লগইন এবং রেজিস্ট্রেশনের অপশন চলে এসেছে। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগইন করে চলে যাবেন, আর যাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অ্যাকাউন্ট নেই তাদেরকে ফার্স্ট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে একটি ফর্ম চলে আসছে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফর্ম। তো আমরা এই ফর্মটি পূরণ করে নিচ্ছি। সবার ফার্স্ট দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে ইউজার নেমের মাধ্যমে ঢুকতে চান সেই ইউজার নেমটি এখানে দিয়ে দিবেন। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার ফুল নেম দিয়ে দিবেন, এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরকে। জেন্ডার সিলেক্ট করে দিতে হবে,
অবশ্যই মেইল দিয়ে দিব, আর আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এখানে একটি অ্যাড্রেস ইউজ করতে হবে, অ্যাড্রেস আপনি ফুল দিতে পারেন অথবা সংক্ষিপ্ত করেও দিতে পারেন। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রেফারেন্স আইডি। এই রেফারেন্স আইডিটি অবশ্যই পূরণ করে দিবেন। আপনি যার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন হচ্ছেন তার যে ইউজার নেম, সেই ইউজার নেমটি এইখানে পূরণ করে দিবেন। সাপোজ আমি দিয়ে দিচ্ছি ডিমার্ট বিজি। যারা আসলে কারো রেফারেন্সের মাধ্যমে আসেননি, সরাসরি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, তারা ডিমার্ট বিজি নামে রেফারেন্স আইডিটি দিয়ে দিবেন। এবং আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখছি যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন যে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটি, এই রেজিস্ট্রেশনটি হচ্ছে পেইড রেজিস্ট্রেশন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন হতে হলে আপনাকে 100 টাকা পেইড করে এই রেজিস্ট্রেশনটি করতে হবে। আর এই 100 টাকা কোম্পানি নেওয়ার কারণটি হচ্ছে অনেকেই ফেক অ্যাকাউন্ট করে এবং তারা কাজ করে না, শুধু রেফার যে বোনাসটা 25 টাকা করে রেফার বোনাস দিয়ে থাকে কোম্পানি, সেই কোম্পানির রেফারেল বোনাসটা খাওয়ার জন্যই নিজেরাই 10টা 5টা করে আইডি ক্রিয়েট করে, তার জন্য কোম্পানি এই রেজিস্ট্রেশনটা পেইড রেজিস্ট্রেশন রেখেছে জাস্ট 100 টাকার বিনিময়ে। সো এটা বড় তেমন বড় কিছু না। আপনারা এখানে 2টি নাম্বার দেওয়া আছে, পার্সোনাল নাম্বারে 100 টাকা বিকাশ করে জাস্ট বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটি আছে এখানে ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিবেন। এখানে ট্রানজ্যাকশন আইডিটি আপনার যে বিকাশের আপনি সেন্ড মানি করেছেন সেইখানে দেখবেন যে আপনার কাছে একটি মেসেজ আসবে, মেসেজে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিয়ে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে এটা অ্যাকসেপ্ট করে দিবেন এবং এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এবং দেন আপনি আপনার সব কিছু ঠিক থাকলে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল রেজিস্ট্রেশন এই অপশনটি আসলে জাস্ট আপনাদের কাজ শেষ। তারপর কোম্পানি আপনার যে অ্যাকাউন্টের জন্য আপনি রিকোয়েস্ট করেছেন সেটির ট্রানজ্যাকশন আইডি এবং আপনার সব কিছু ভেরিফাই করে তারা আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে জয়েন করিয়ে আপনাকে কনফার্মেশন মেল দিয়ে দিবে। আমার একটি অ্যাকাউন্ট অলরেডি আছে, তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে ভিতরের অপশনটি দেখিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখতে পাচ্ছেন যে এটাই আমার অ্যাকাউন্ট, আর এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টে আমি লাস্ট 30 দিনে আমি এখানে 7,042 টাকা ইনকাম করেছি এবং 6,299 টাকা আমি উইথড্র করেছি এবং এখন আমার অ্যাকাউন্টে কারেন্ট 743 টাকা আছে। ঠিক আছে, তো এইভাবে আপনারাও আর্নিং করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আপনারা যদি পরিশ্রম করেন, কাজ করেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন এই সাইট থেকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন।